যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবন চারি যমুনা তীরাবন চারি জয় রাধা মাধব কুঞ্জ বিহারি জয় রাধা মাধব কুঞ্জ বিহারি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত 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 জয় পঞ্চতত জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব
Jayo Prahlad Maharaj, Prahlad Maharaj, Prahlad Maharaj, Jayo Prahlad Maharaj. Jayo Jayo Prabhupad, 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 Prabhupad. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Nam Sankirtan ki, Srila Prabhupad ki, Granthraj Srimad Bhagavatam ki, Samaveda Gaur Bhaktavrinda ki, Gaur Premanande Hari. Om Agyano Timirandhasya Gyananjana Shalakaya Chakshurun Militang Jena Tasmai Sri Gurave Namaha Sri Chaitanya Manavishtang Sthapitang Jena Bhutale Swayam Rupa Kadamayam Dadati Sapadantikam Bande Aham Sri Guru Sri Jutapada Kamolam Sri Gurun Vaishnavamscham Sri Rupam Shagrajatam Sahagana Raghunathan Nitantam Sajivam Sadvaitam Shabadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Sahagana Lalita Sri Vishakhanitanscha Namo Yam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatya Deshatarine Mancha kalpo tarubhascha Tipa sindhu bhaye vacha Patitanang pavanebho Vaishnavebho namo namaha Namo mahabadannaya Padayate Nayo krishna chaitanya Namne Gaurati Senam E Krishna Karuna Sindho Dina Bandho Jagatpati Gopesa Gopika Kanto Radha Kanto Namostute Tapto Kanchana Gaurangi Radhe Vrindavaneswari Vrishabhanu Sute Devi Pranamami Hari Priya Vrindavai Tulasi Devai Vishnu Bhakti Prade Devi Sattavatai Nama Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Adaita Gadadhar Shri Vasadi Gaur Bhakta Vrindam Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama. Phanta mondo kotha be. Thanda lagi kache.
ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকি। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্যঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামিনীতি নামিনে স্নিগ্ধচেত সুপ্রণীত বাগ্মিনম চ রসাপ্লুতম প্রভুপাদগত প্রাণম নমি ভক্তিচারু। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্ধ ষোড়শ অধ্যায়ের একবিংশতি শ্লোক আজকের আমাদের আলোচ্য বিষয় রয়েছে। অধ্যায়ের শিরোনাম পয়ব্রত। সবিধাসতি তে কামান হরির দিনানুকম্পন অমোঘা ভগবদ ভক্তির নেতরে তিমতির মম। সবিধাসতি তে কামান হরির দিনানুকম্পন অমোঘা ভগবদ ভক্তির নেতরে তীর্মতির মম। সবিধাসতি তে কামান হরির দিনানুকম্পন অমোঘা ভগবদ ভক্তির নেতরে তিমতির মম। মাতাজিরা হরে কৃষ্ণ। এই শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য জগৎগুরু শিল প্রভুপাদকৃত
শ্রীলা প্রভুপাদ কি তিনি অর্থাৎ বাসুদেব বিধাসতি নিঃসন্দেহে পূর্ণ করবেন তে তোমার কামান বাসনা হরিহি ভগবান দীন দুঃখীদের প্রতি অনুকম্পন অত্যন্ত কৃপাপরায়ণ অমোঘা অব্যর্থ ভগবদ ভক্তি ভগবানের প্রতি প্রেমময়ী সেবা ন না ইতরা ভগবদ ভক্তি ব্যতীত অন্য কিছু ইতি এইভাবে মতি অভিমত মম আমার অনুবাদ সেই দীনবৎসল ভগবান তোমার অভিলাষ পূর্ণ করবেন কারণ ভগবদ ভক্তি অব্যর্থ ভগবদ ভক্তি ব্যতীত অন্য সমস্ত পন্থাই নিষ্ফল সেটি আমার অভিমত আমার পরে পরে আপনারা বলুন সেই দীনবৎসল ভগবান তোমার অভিলাষ পূর্ণ করবেন কারণ ভগবদ ভক্তি অব্যর্থ ভগবদ ভক্তি ব্যতীত অন্য সমস্ত পন্থাই নিষ্ফল সেটি আমার অভিমত কে বলছেন এই কথাগুলি কসম তাৎপর্য শ্রীলা প্রভুপাদ তাৎপর্য বলছেন তিন প্রকার মানুষ রয়েছে অকাম মোক্ষকাম এবং সর্বকাম যারা এই জড় জগৎ থেকে মুক্তি লাভের চেষ্টা করে তাদের বলা হয় মোক্ষকাম যারা পূর্ণ মাত্রায় এই জড় জগৎকে ভোগ করতে চায় তাদের বলা হয় সর্বকাম এবং যারা তাদের সমস্ত বাসনা পূর্ণ করেছে এবং আর অন্য কোনো জড় বাসনা যার নেই তাদের বলা হয় অকাম ভগবত ভক্তের কোনো বাসনা নেই সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম তিনি সর্বতোভাবে পবিত্র হয়ে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়েছেন মোক্ষকামী ব্রহ্মে লীন হয়ে মুক্তি লাভ করতে চায় এবং যেহেতু তার এই বাসনা রয়েছে তাই সে এখনও শুদ্ধ নয় যেহেতু মুক্তি লাভের অভিলাষী ব্যক্তিরাও অশুদ্ধ সুতরাং বহু বাসনা পূর্ণ করার অভিলাষী কর্মীদের আর কি কথা কিন্তু তা সত্ত্বেও শাস্ত্রে বলা হয়েছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষং পরম যে ব্যক্তির বুদ্ধি উদার তিনি সব রকম জড় কামনাযুক্তই হন অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হন কিংবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসেই হন তার কর্তব্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা কশ্যপ মুনি দেখেছিলেন যে তার পত্নী অদিতি পুত্রদের মঙ্গল কামনারূপী কিছু জড় বাসনা ছিল কিন্তু তবুও তিনি তাকে ভগবদ ভক্তি অনুশীলনের উপদেশ দিয়েছিলেন পক্ষান্তরে বলা যায় যে কর্মী জ্ঞানী যোগী অথবা ভক্ত নির্বিশেষে সকলেরই কর্তব্য বাসুদেবের শ্রীপাদপদ্মের শরণাগত হয়ে তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় সেবা সম্পাদন করা যাতে তার সমস্ত বাসনা পূর্ণ হতে পারে শ্রীকৃষ্ণ হচ্ছেন দীন অনুকম্পন তিনি সকলের প্রতিই অত্যন্ত কৃপাময় তাই কেউ যদি তার জড় বাসনা পূর্ণ করতে চায় শ্রীকৃষ্ণ তাকে
সাহায্য করেন। কখনো কখনো অবশ্য ভক্ত যদি ঐকান্তিক হন তাহলে শ্রীকৃষ্ণ তাঁর প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করে তার জড়বাসনা পূর্ণ না করেই সরাসরিভাবে তাকে শুদ্ধ ভক্তির আশীর্বাদ প্রদান করেন। শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলা হয়েছে, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভক্তের যদি কোনো জড়বাসনা থেকেও থাকে এবং সেই সঙ্গে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সেবার ঐকান্তিক অভিলাষী হন, তাহলে শ্রীকৃষ্ণ তার সমস্ত জড়বাসনা এবং সমস্ত সম্পদ নিয়ে তাকে সরাসরিভাবে তার শুদ্ধ ভক্তি প্রদান করতে পারেন। এটি ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপা। অন্যথায় কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন এবং সেই সঙ্গে যদি তার জড় বাসনা থেকে থাকে, তাহলে তিনি ধ্রুব মহারাজের মতো সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হতে পারেন, তবে সেই জন্য কিছু সময় লাগে। কিন্তু অত্যন্ত ঐকান্তিক ভক্ত যদি কেবল শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় আকাঙ্ক্ষা করেন, তাহলে শ্রীকৃষ্ণ তাকে সরাসরিভাবে শুদ্ধ ভক্তি প্রদান করেন। এখানে শ্রীল প্রভুপাদের অত্যন্ত পাঞ্জলপূর্ণ তাৎপর্য সমাপ্ত। সব প্রভুপাদ বলেই দিয়েছেন, আমাকে কিছু বলতে হবে? তাহলে অনুবাদ কি বলছেন? সেই দীনবৎসল ভগবান তোমার অভিলাষ পূর্ণ করবেন, কারণ ভগবত ভক্তি হচ্ছে অব্যর্থ। ভগবত ভক্তি ব্যতীত অন্য সমস্ত পন্থাই নিষ্ফল, সেটি আমার অভিমত। তো কশ্যপ মুনি তার পত্নী অদিতিকে এই উপদেশ প্রদান করছেন। আপনারা ঘটনাটা জানেন কি হয়েছিল আর অদিতির কি বাসনা ছিল, কি চাইছিলেন তিনি জানেন সবাই? যারা নতুন অনেকে জানেন না। তো অদিতি আর দিতি দুই বোন, কিন্তু তো দুই বোনকেই কশ্যপ মুনি বিবাহ করেছিলেন। দিতির গর্ভে যে সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করেছিল তারা সব হয়েছে দৈত্য বা অসুর। মনে রাখা খুবই সহজ, দিতি থেকে দৈত্য আর অদিতি থেকে আদিত্য, মনে রাখতে কোনো অসুবিধা নেই। দিতির গর্ভে যে সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করেছিল তারা হচ্ছে দৈত্য বা অসুর, যেমন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু এরা সব। আর অদিতির গর্ভে যে সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করেছিল তারা কারা? তারা হচ্ছে আদিত্য বা দেবতা। তাহলে দেবতারা সব কারা? কার সন্তান? অদিতির সন্তান। এখন তাহলে দুই ভাই হয়ে যাচ্ছে না, পরস্পর ভাই হচ্ছে। কিরকম ভাই? কি ভাই বলবে? একদিক থেকে মাস্তুত ভাই, আবার আরেক দিক থেকে একই পিতার সন্তান না? তাদের মধ্যে দ্বন্দ্ব আমরা দেখি কখনো কখনো। স্বর্গে যারা দেবতারা কোথায় থাকেন আর অসুরেরা? তাদের অসুর লোক আছে, আসুরিক লোক আছে, আলাদা সেখানে থাকেন। তো মাঝে মাঝে অসুরেরা দৈত্যরা গিয়ে ওদের আক্রমণ আমাদের এই জগতে হয় না? হয় কি না? একটা সবাই তাকিয়ে আছে একটা দেশে, ওই দেশটাকে কি করে নেওয়া যায়, তাই না? এটা কীরকম প্রবৃত্তি? আসুরিক প্রবৃত্তি। হ্যাঁ, কোনো দেশ, দেশে অনেক সম্পদ আছে, অনেক কিছু আমরা জানি। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, কতবার আক্রমণ হয়েছে ভারতবর্ষ। হ্যাঁ, কেন? শ্রীশ্রী সিংহদেব প্রহ্লাদ মহারাজ কি যায়, শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি যায়। তেভাবে অসুরেরা
স্বর্গরাজ্য আক্রমণ করে, এমন আক্রমণ একদম ওখান থেকে বিতাড়িত করে দেয় তাদের। তো সেরকম একটা ঘটনা হয়েছিল, ওরা খুব বলিয়ান হয়েছিল গুরুদেবের আশীর্বাদে কৃপায় দৈত্যরা। তো সেই শক্তিতে সমস্ত স্বর্গরাজ্য দখল করে নেয়, তার ফলে কি হয়, সেখানে যে দাদা আদিত্যরা বা দেবতারা ছিল সব, এমনকি দেবরাজ ইন্দ্র ওখান থেকে বিতাড়িত হয়ে যায়। এখন কারো ছেলেদের যদি এরকম খুব বিপদ হয় সন্তানের, মায়ের অবস্থা কীরকম হয়, হ্যাঁ, আনন্দ পায় না দুঃখ পায়, দুঃখ পায়। তো কশ্যপ মুনি তপস্যা করতে গিয়েছিলেন ওই সময়, তো তখন এইরকম অবস্থাটা ঘটছে। আর অদিতি, মাতা অদিতি খুব দুঃখে কাতর রয়েছেন। তো স্বামী ফিরে আসলেন, ফিরে আসতে এসে ঘরের পরিস্থিতি, গৃহের পরিস্থিতি দেখে তিনি বুঝতে পারেন, পারা যায় না, যে মনে হচ্ছে কোনো অঘটন বা কিছু হয়েছে। তখন কশ্যপ মুনি সব জিজ্ঞাসা করছেন, সব কিছু কুশল তো, সব কিছু ঠিকঠাক আছে নাকি, আমার মনে হয় কোনো কিছু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, নাহলে এরকম পরিস্থিতি এরকম কেন। তখন অদিতি কশ্যপ মুনিকে সব কিছু বলছেন এবং তাকে তার পুত্রদের রক্ষা করার জন্য তিনি অনুরোধ করলেন, ব্যবস্থা করতে বললেন। কারণ কশ্যপ মুনির কত বলশালী, কত ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা কত, সেটা অদিতি জানেন। তেভাবে তিনি বললেন। তখন এই কশ্যপ মুনি তাকে কি করতে বললেন, অদিতিকে একটা ব্রত করতে বললেন। হ্যাঁ, কশ্যপ মুনি নিজের শক্তি বা নিজের কোনো ক্ষমতা প্রয়োগ করছেন না, ওনারও তো সন্তান দৈত্যরা, যারা দৈত্য রয়েছে অসুরেরা, তারাও তো ওনার সন্তান, কোন দিকে যাবে, কি করে এদেরকে রক্ষা, উভয়কে রক্ষা করতে হবে। এসব চিন্তা করে তিনি অদিতিকে, মাতা অদিতিকে কি বললেন, একটা ব্রত করার কথা বললেন। শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, সেই ব্রতটা কি ব্রত, হ্যাঁ, যেটা এই অধ্যায়ে আলোচনা হচ্ছে, পয়ব্রত। পয় মানে কি, দুগ্ধ, দুধ খেয়ে ব্রত, আর কিছু খাবে না। আসলে এই ব্রতের মূল উদ্দেশ্য কি আছে, মূল উদ্দেশ্য ভগবানের প্রীতি বিধান, ভগবানকে, ভগবানের সন্তুষ্টি বিধান করা। কেন এই পয়ব্রতের কথা বললেন কশ্যপ মুনি, অন্য ব্রত কেন বললেন না, বা নিজের মন করা কোনো কিছু বলতে পারতেন যে এইটা যদি করো তাহলে হতে পারে ভালো, তাহলে মনে হয় তোমার সন্তানদের রক্ষা করা যেতে পারবে, স্বর্গরাজ্য ফিরে যেতে পারে, ফিরে যাওয়া পাওয়া যেতে পারে। কেন না, কশ্যপ মুনি তার পিতামহ ব্রহ্মার কাছ থেকে এরা শুনেছিলেন একবার এই ব্রতের কথা, কার কাছ থেকে, ব্রহ্মার কাছ থেকে, ব্রহ্মার কাছ থেকে এই পয়ব্রতের কথা শুনেছিলেন, এর শক্তি কত, এই ব্রত করলে কি হয় জেনেছিলেন, শুনেছিলেন, এবং সেটাই তিনি, সেই ব্রতের কথা তিনি অদিতিকে সেটাই বলছেন। এখানে কতগুলো বিষয় আমাদের বোঝার আছে, সেটা হলো কি না, কশ্যপ মুনি নিজের আধ্যাত্মিক শক্তি থাকা সত্ত্বেও তিনি সেগুলো নিজের মনগড়াভাবে প্রয়োগ করছেন না, তিনি পরম্পরা ধারায় যেটা জেনেছেন, হ্যাঁ, যেটা প্রমাণ বলে স্বীকার করেছেন, সেটা তিনি তাকে উপদেশ দিচ্ছেন, পয়ব্রত করার কথা বলছেন, এবং সেই ব্রত করলে কি হবে না হবে এইগুলো আলোচনা করছেন কশ্যপ মুনি। তো এখন অদিতির মনে কি বাসনা, না আমার পুত্রদেরকে রক্ষা করতে হবে, পুত্রদের মঙ্গল করতে হবে আমার পুত্রদের, এটা কি বাসনা, জড় বাসনা না আধ্যাত্মিক বাসনা, এটা জড় বাসনা। এটা আমরা ছোটোবেলা একটা পড়েছিলাম, আগের লাইনটা মনে নেই, কি আমার ছেলে যেন থাকে দুধে ভাতে, আর আগের লাইনটা কি আমার মনে নেই, এরকম একটা ছোটোবেলা একটা পড়েছিলাম ওই লাইনটা,
আমার ছেলে যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ আমার ছেলেগুলো আর কে কী হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই, তো এগুলো কী বাসনা? জড় বাসনা। তো অদিতি কশ্যপ মুনির পত্নী হয়েও কেন তার মধ্যে এই জড় বাসনা আসছে? অবিদ্যার ফলে। এই জড় বাসনা কখন আমাদের মনে উদ্ভব হয়, জাগে কখন? কিসের ফলে? অবিদ্যার ফলে। অবিদ্যা কোনগুলো? এই জড় জগতের যত বিদ্যা সেগুলো সবই অবিদ্যা। যদি বলা হয় তাহলে কি হবে, শিক্ষা প্রতিষ্ঠান বা যারা এডুকেশন মিনিস্টার আছে অবস্থা আমাদের খারাপ করে দেবে, এটা সব অবিদ্যা? বিদ্যা না, শাস্ত্রে বলছে, হ্যাঁ, জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, ভক্তিমত ঠাকুর বলছেন এই জড়বিদ্যা এগুলো মায়ার বৈভব। তাই এই জগতের যত জড়বিদ্যা আছে সেগুলো সবই অবিদ্যা। অবিদ্যার ফলে কি হয়? অবিদ্যার ফলে আমরা সত্যকে মিথ্যা বলে মনে করি, মিথ্যাকে সত্য বলে মনে করি, সেখানে যেটা নয় সেটাকে হয় বলে মনে করি। তো অদিতি, মাতা অদিতি কি মনে করছেন? ওরা হচ্ছে আমার পুত্র, উনি হচ্ছেন আমার স্বামী। আসলে কি তাই? জীবের স্বরূপ কি এটা কখন শিখেছি আমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কোথায় এসে? ইস্কনে এসে শিখেছি। কে শিক্ষা দিয়েছেন? ছিল প্রভুপাদ। প্রভুপাদ যদি আজকের ওই গ্রন্থগুলো না লিখতেন জানতে পারতাম না? মহাপ্রভুর শিক্ষাগুলো তিনি দিচ্ছেন, আধ্যাত্মিক শিক্ষা। কোনোদিনই জানতে পারিনি যে সমস্ত জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, জানি না। আমরা কে? আমরা আত্মা না দেহ? কখন জেনেছি? যখন ইস্কনে যোগদান করেছি। অনেক অনেক কিছু আমরা জানতাম না। তাহলে এখানে অদিতির মনে এরকম বাসনা যাচ্ছে, আমার পুত্র, আমার পুত্রদের রক্ষা করতে হবে। কিন্তু কে বুঝে গেছেন? কশ্যপ মুনি বুঝে গেছেন, যেটা জড় বাসনা রয়েছে। তাহলে জড় বাসনা পূর্ণ করতে হবে। এখন জড় বাসনা থাকলে ভগবানকে লাভ করা যাবে? যাবে না। ভগবানকে লাভ করতে হলে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হতে হবে। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম। হ্যাঁ, কিন্তু এখানে একটা ভাগবতের একটা শ্লোকে কি বলা হচ্ছে, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি। কারোর মধ্যে কোনো কামনা বাসনা নাই থাকুক, অসুবিধা না থাকলে তো খুবই ভালো। অকাম সর্বকাম, এই জড় জগৎ সর্বকাম মানে প্রভুপাদ একেবারে বিশ্লেষণ করে দিয়েছেন, কারা অকাম, কারা সকাম এবং কারা মোক্ষকাম। তো অকাম মানে যাদের কোনো কামনা বাসনা নেই এই জগতের, তাদের কামনা আছে। কি কামনা? ভগবানের কাছে, ভগবানের সেবার কামনা তাদের। আর সর্বকাম, এই জগৎকে সর্বতভাবে ভোগ করতে চায় যারা, আমার গাড়ি চাই, বাড়ি চাই, এটা চাই, ওটা চাই, যত কিছু চাই চাই, এগুলো সর্বকাম। আর মোক্ষকাম, মোক্ষকাম কোনটা? যিনি এই জগৎ থেকে মুক্ত হতে চান। তো বলছে অকাম সর্বকাম মোক্ষকাম বা উদারধি, যাই থাকুক, তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষপরম। যদি কেউ ভগবানের চরণে আত্মসমর্পণ করে তার ঐকান্তিকতা থাকে, ভক্তি থাকে, তার মাধ্যমে সব কিছু দূর হয়ে গিয়েছে, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। এটা হলো পন্থা। ভগবানের শরণাগত কারা হয়? কারা ভগবানের শরণাগত হয়? গীতায় কি বলছেন? চার প্রকারের মানুষ আছে, চার প্রকারের জীব আছে, তারা কারা? চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন। একটু সুকৃতি থাকে তাদের, চার প্রকারের সুকৃতিবান ব্যক্তিরা ভগবানের শরণাগত হয়।
আর কারা? আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর্ষ। আর্ত, আর্ত মানে কি? যিনি বিপদে পড়েছেন, অসুবিধায় পড়েছেন। আমরা কি হয়, ভালো অবস্থায় ভগবানের খুব একটা স্মরণ করি না। যখন অসুবিধায় পড়ি, তাহলে অসুবিধায় পড়ে কি হচ্ছে, তার মানে তার কি বাসনা আছে, হে ভগবান আমি এরকম অবস্থায় পড়েছি, আমাকে একটু সাহায্য করুন, আমাকে কৃপা করুন, তার মানে আমার কিছু কামনা আছে, বাসনা আছে, কেউ তারা ভগবানের শরণাগত হয়েছে। হ্যাঁ, আর তো অর্থার্থী মানে যাদের অর্থের প্রয়োজন, টাকা পয়সা সম্পদ প্রয়োজন, তার জন্য কার শরণাগত হতে বলছে? ভগবানে। জিজ্ঞাসু, যারা জানতে চায়, আর জ্ঞানী, যারা জেনে গেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরাই ভগবানের শরণাগত হয়। তাহলে ভগবানের শরণাগত যারা হচ্ছেন তারা সব একেবারে অকাম, তাদের কোনো কামনা বাসনা নেই? না, আছে। তো যাই থাকুক না কেন, ভগবানের শরণাগত হতে বলছেন ভগবান। তাই কশ্যপ মুনি বলছেন তুমি পয়ব্রত করো। এই যে ব্রত, ব্রতের অনেক কিছু বিধি নিয়ম রয়েছে, সেই বিধি নিয়ম অনুসারে তিনি ব্রত করতে বলছেন। মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য কি আছে? ভগবানের সন্তুষ্টি বিধান। অর্থাৎ আমরা এমন আচরণ করব, আমরা যা কিছু করি না কেন, তাতে যদি কৃষ্ণ সন্তুষ্ট হন, ভগবান সন্তুষ্ট হন, তাহলে সেটার ফল অবশ্যই ভালো হবে, ভগবান কৃপা করবেন। কিন্তু ভগবান যদি অসন্তুষ্ট হন তাহলে তার ফল ভালো হবে না। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্টি বিধান করা, ভগবানকে সন্তুষ্ট করা। সেটা করতে বলছেন এইভাবে পয়ব্রতের মাধ্যমে কশ্যপ মুনি অদিতিকে ভগবানের আরাধনা করতে বলছেন। এখন এই কামনা বাসনা যদি থাকে তখন কি হয়, বহুপাদ আলোচনা করছেন, একটু সময় লাগে ভগবানের কাছে ফিরে যেতে, কিন্তু যাবেই। কেন? ভগবত ভক্তি হচ্ছে অব্যর্থ। যারা ভগবত ভক্তির সঙ্গে যুক্ত হয়েছেন সেই ভগবত ভক্তির কোনো ক্ষয় নেই। গীতায় ভগবান কি বলছেন, নেহাবিক্রমনা সহস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই ভক্তিযোগের কোনো ক্ষয় নেই। ওবাদ উদাহরণ দিচ্ছেন, এরকম বোঝাচ্ছেন আমাদের যে আমি একটা কার্য করছি, কিছু কোনো কাজ, একটা কাজটা পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত তার ফল পাবো না। পাওয়া যাবে? পাওয়া যাবে। যে কোনো একটা কাজ, কাজ করতে গিয়ে পুরো কমপ্লিট না হলেও তার ফল লাভ করা যাবে না। কিন্তু ভগবত ভক্তি এমন, আমি যতটুকু করব হয়তো আমি করতে করতে অধঃপতিত হয়ে গেলাম বা আমি সম্পূর্ণ করতে পারলাম না, কিন্তু কোনো ক্ষতি নেই তাতে। সেটা আমার ওই ভগবত ভক্তি তত দূর পর্যন্ত থাকলো। আগামী জন্মে কোথায় জন্ম হবে? মনুষ্য জন্ম অবশ্যই হবে। কোথায়? হ্যাঁ, নিষ্ঠাবান ব্রাহ্মণের গৃহে অথবা ধনী বণিকের গৃহে সেখানে জন্ম হবে। প্রাপ্য পুণ্য কৃতাং লোকান উশিতা শাশ্বতী সমা সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। যোগ সাধনা করতে করতে যদি পারলো না পুরো করতে, অসুবিধা নেই, তাহলে সে পুণ্যবান ব্রাহ্মণের গৃহে অথবা ধনী বণিকের গৃহে জন্ম হবে। কেন না? তার ভক্তি করতে, ভগবত ভক্তি করতে যাতে তার কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবত ভক্তির কোনো ক্ষয় নেই। তাহলে এখানে বোঝাতে চাইছেন, তোমার যাই থাকুক, কামনা বাসনা আছে, নেই, মুক্তি লাভের ইচ্ছা, ঠিক আছে, তুমি কার শরণাগত হও? ভগবানের শরণাগত হও, ভগবত ভক্তি করো। ভগবান যদি মনে করেন, পৌপাদ আলোচনা করছেন এখানে, সাধারণত নিয়ম হলো তাকে অনেক সময় লাগবে যদি তার কামনা বাসনা থাকে এই জগতের।
কারণ কামনা বাসনাগুলো পূর্ণ করিয়ে তারপরে তাকে ভগবান তার কাছে নেবেন। কিন্তু ভগবান কোনো বিশেষভাবে কোনো তার ভক্তের প্রতি বিশেষ অনুকম্পা প্রদর্শন করতে পারেন, কেমন কেন কেন কামনা বাসনা যা কিছু থাকুক ভগবানের শরণাগত হতে কেন বলছেন না? ভগবান এখানে চৈতন্য চরিতামৃত থেকে একটা প্রভুপাদ শ্লোক তুলে দিয়েছেন যে এখানে বলছে আমি বিজ্ঞ ওই মূর্খে বিষয় কেনে দিব। ও চাইছে আমার শরণাগত হয়েছে, আমার শরণাগত হয়ে আবার বিষয় চাইছে, এটা চাই ওটা চাই, এরকম দোষ। ও মূর্খ হতে পারে, জানে না কোনটা, যেন বাচ্চা ছেলে অনেক কিছু মায়ের কাছে চায়, অনেক কিছু বাবার কাছে চায়, দেয় বাবা মা জানে এই বাচ্চাটাকে, একটা ব্লেড ধারালো ব্লেড আছে ওর বাবা এখন শেভ করবে দাড়ি কাটবে ওটা নিয়ে ই করছে, আর বাচ্চা ছেলেটা বলছে বাবা ওটা দাও না ওটা লাগবে আমার, ওটা দিতে হবে, বাবা দেবে? দেবে না, জানে যদি ওটা দেয়া হয় তাহলে ওর হাত কেটে ফেলবে, দেবে না। তা আমাদের পরম পিতাকে কৃষ্ণ, তিনি জানেন আমার কিসে মঙ্গল হবে আমার কিসে কল্যাণ হবে, আমি চাইলেও তিনি দেবেন না। যে বলছে আমি বিজ্ঞ ওই মূর্খে বিষয় কেনে দিব, দেব না, সচরণামৃত দিয়া আমার চরণামৃত দিয়ে আমার অনুকম্পা দিয়ে আমার ভক্তি দিয়ে আমার শ্রদ্ধা দিয়ে আমার কৃপা দিয়ে তাকে বিষয় বাসনা আমি ভুলিয়ে দেব, যাতে করে সে আমার কাছে আসতে পারে। তো এখন ভগবানের কাছে আমাদের এরকম, আমি শুনেছিলাম একবার আমাদের ইসকনের ভক্তদের অনেক অনেকে বলে থাকেন যে তুমি যে ভগবত ভক্তি করছো তোমার স্বরূপ তুমি জেনেছো, কিভাবে ভক্তি করতে হয় ভগবানের কাছে সেবা করতে হবে, তোমরা যে সেবা করছো কী ভাব নিয়ে সেবা করতে হবে সেটা কি জেনেছো, তোমাদের গুরুদেবরা দিয়েছে? আমি একবার অনেকগুলো ক্লাসে শুনেছি এরকম, তোমার আসলে স্বরূপ কী আছে তুমি জানো না, তোমার গুরুদেবরা বলেনি, সেটা জানতে হবে। আমরা জেনেছি কি আমাদের স্বরূপ কি, দাসের কর্তব্য কি? তাহলে আমাদের কর্তব্য হচ্ছে দাস্য ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভুর সেবায় যুক্ত হওয়া। আর চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। তাহলে চৈতন্য মহাপ্রভুর কে আমরা দাস্য ভাব নিয়ে তার সেবায় যখন যুক্ত হব তিনি আমাদের ব্যবস্থা করবেন, আমার কি রূপ ছিল কি স্বরূপ কি আছে না আছে সেটা তিনি আমাদের ব্যবস্থা করে দেবেন। ইন্টারভিউ কে নেবেন? মহাপ্রভু নেবেন। আমরা শুধু প্র্যাকটিস করে তার কাছে ইন্টারভিউ দিতে যাব, কোন পোস্টে আমাকে দেবেন না দেবেন সেটা তার হাতে আছে, তিনি দেখবেন। তাহলে আমাদের স্বরূপ কি ছিল, আমি অমুক সখী ছিলাম আমি অমুক এই ছিলাম, এগুলো জানার দরকার আছে? আছে? কোনো দরকার নেই। কেন? আমাদের স্বরূপ আমরা জেনেছি, জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, এবং সেই দাস্য ভাব নিয়ে মহাপ্রভুর সেবা করলে তাহলে আমরা অবশ্যই আমাদের যথাস্থানে গিয়ে সেখানে আমরা যথাযথভাবে সেবায় যুক্ত হতে পারব। এটা আমাদের মনে রাখা, আমাদের খুব সতর্ক করে দেন মাঝে মাঝে আমাদের গুরুবর্গ যারা আছেন তারা বারবার আমাদের, এবং পৌপাদও অনেক সময় আমাদেরকে বলেছে, সতর্ক করে দিয়েছেন। এই জন্য তাহলে আমরা যে সেবা করছি আমরা যে পন্থা নিয়েছি এটা কি সঠিক নয়? হ্যাঁ, সেখানে অনেক ভাব আছে, এরকম সখী ভাব নিয়ে তারা সেবা করছে, মানে হয়তো সে পুরুষ মানুষ সখী ভাব নিয়ে, অর্থাৎ সেটা সখী সেজে আছে, এরকম বৃন্দাবনে বা অনেক জায়গায় গেলে দেখা যায়। তো ওকে ওনাকে হয়তো বলা হলো তোমার স্বরূপ হচ্ছে তুমি ময়ূর, কৃষ্ণের লীলায় তুমি আসলে তুমি ময়ূর ছিলে, অর্থাৎ তোমাকে ওখানে গিয়ে যখন সেবা করো তখন ময়ূরের মতো সেবা করতে হবে, তাহলে এখন থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তো ময়ূরের মতো হাঁটতে হবে আর ময়ূরের মতো ডাক দিতে হবে, এখানে প্র্যাকটিস করতে হবে। তাই কি করবো আমরা? না, আমরা কি করব, দাস্য ভাব নিয়ে মহাপ্রভুর সেবায় যুক্ত হতে হবে। মহাপ্রভু সিদ্ধান্ত নেবেন তিনি আমাকে কোন সেবায়
যেমন আমরা এখানে যখন ইস্কনে যোগদান করি, প্রভুপাদের ইস্কনে যখন প্রভুপাদের সময় যোগদান করছিলে সব ভক্তরা, তো প্রভুপাদ কাকে কোথায় দিতে হবে সেটা কে ঠিক করতেন? প্রভুপাদ। তার যা দেখে নেন এর কী গুণ আছে, কি যোগ্যতা আছে, সেরকম জায়গায় তাকে স্থাপন করে দেন। তো সেরকম আমরা যখন চৈতন্য মহাপ্রভুকে দাস্য ভাব নিয়ে সংকীর্তনের মধ্য দিয়ে, কীর্তনের মধ্য দিয়ে তার সেবায় যুক্ত হব, তিনি তখন আমাদের কোন সেবাতে যুক্ত করবেন? ওই লোকে গিয়ে, ওই লোকে সেখানে তিনি আমাদের ব্যবস্থা করবেন। তো এখানে আমরা দেখছি যে কশ্যপ মুনি তার পত্নী অদিতিকে তিনি এই পয়ব্রত, এখন আমাদের এই যে পয়ব্রত ভালো, পয়ব্রত করলে কি হবে, তিনি ভগবানকে সন্তুষ্ট, পরে পরে আমরা দেখব কি, পরের অধ্যায়ে দেখব যে এই ব্রতের ফলে সন্তুষ্ট হয়েছিলেন ভগবান, তাকে দর্শন দিয়েছিলেন, ঠিক ধ্রুব মহারাজকে যেমন দর্শন দিয়েছিলেন, তাকে দর্শন দিলেন। আর তিনি কথা দিয়েছিলেন কি, তার পুত্র হয়ে আবির্ভূত হবেন এবং তিনি অসুরকুল অর্থাৎ দৈত্যদের তিনি সংহার করবেন আর সমস্ত কিছু হরণ করে নেবেন, অর্থাৎ কি রূপে, হ্যাঁ বামনদেব রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং বলি মহারাজের সমস্ত সম্পদ তিনি হরণ করে নিয়েছিলেন। সেখানে স্বর্গরাজ্য আর কি কথা, সমস্ত সম্পদ তিনি হরণ করে নিয়েছিলেন। হ্যাঁ, এভাবে আমরা দেখতে, তো আমাদের থেকে মনে হয় তাহলে পয়ব্রতটা করলে তো ভালো হয়, এরকম আমাদের মনে আসতে পারে, আমাদের পয়ব্রত করছি কি না, আমরা পয়ব্রত করছি, হ্যাঁ কি না? পয়ব্রত মানে কি, ওরকমই এখানে সব দেওয়া আছে, এরকমভাবে আহার করতে হবে, এই খেতে হবে, এতটা সময় ভগবানের নাম করতে হবে ইত্যাদি ইত্যাদি, আমরা করছি করছি, তাহলে আমাদের আর পয়ব্রত করতে হবে? করতে হবে না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু শ্রীল প্রভুপাদ যে আমাদের দিয়ে গেছেন সমস্ত ব্রতেরও ব্রত, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আর পয়ব্রত করতে লাগবে না। সেজন্য আমরা যেন আবার এগুলো শুনে পয়ব্রত করার প্রতি আবার যেন বেশি উৎসাহ প্রদান না করি। যাই হোক, তো এখানে রইল, টাইম হয়ে গেছে, 50 হয়ে গেছে, তো এখন বিশ্রাম দিচ্ছি। শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। প্রশ্ন